ট্রাফিক পুলিশ বক্সের চারপাশে অবৈধ স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির মহোৎসব চলছে নারায়ণগঞ্জ শহরে। মাত্র 1 কিলোমিটার সড়কের মধ্যেই রয়েছে 12টি স্ট্যান্ড। প্রতিদিন এসব স্ট্যান্ড থেকে লক্ষাধিক টাকা আদায় করছে কয়েকটি সিন্ডিকেট। চাঁদাবাজি থেকে বাদ যায়নি শহরের ফুটপাত ও অলিগলি সড়কও। বিল্লাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জ শহরের চাষারা ট্রাফিক পুলিশ বক্স এটি। পুলিশ বক্সের পাশেই যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। শুধু চাষারায় নয়, বঙ্গবন্ধু সড়কের 2 নম্বর রেলগেট মণ্ডলপাড়া নিতাইগঞ্জ কালীরবাজার পর্যন্ত বসানো হয়েছে আরও কয়েকটি স্ট্যান্ড। একই সড়কে এত অবৈধ স্ট্যান্ড থাকায় সৃষ্টি হয় যানজটের। অভিযোগ রয়েছে স্থানীয় নেতা ও চাঁদাবাজদের সাথে ট্রাফিক পুলিশের সক্ষমতা থাকায় এগুলো বন্ধ করা যাচ্ছে না। পুলিশ বক্স আছে, বক্স থাকার পরও এই স্ট্যান্ডগুলি কীভাবে চলে এটা আমরা জানি না। ক্ষমতাসীন যারা, তারা পুলিশের আশ্রয় প্রশ্রয়ে তাদের সাথে যোগসাযোগ করে এইখানকার মানুষদের কাছে চাঁদা উত্তোলন করেন। আমাদের এমপি সাহেব যদি চেষ্টা করেন বা মেয়র মহোদয় বা অন্য আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা যদি কঠোর হন, তারা একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হন, তবেই আপনার এটা রিমুভ করার সময়। সবকটি অবৈধ স্ট্যান্ড মিলিয়ে প্রতিদিন অন্তত 5000-এর অধিক যানবাহন চলে নারায়ণগঞ্জের বিভিন্ন পথে। এসব যানবাহন থেকে 10 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত চাঁদা নেয় কয়েকটি সিন্ডিকেটের লোকজন। অভিযোগ আছে এর একটি অংশ যায় পুলিশের পকেটেও। ম্যানেজ দ্য প্রবলেম, দেই প্রশাসন আছে, পুলিশ আছে, পাবলিক আছে। ওই ট্রাফিকের থেকে আহে আপনার যে হলুদ পোশাক করা আহে প্রতিদিনই মানে মাঝে মধ্যে আসলে না দিলে গাড়ি চলতে পারে। তবে ট্রাফিক পুলিশের দাবি টাকা আদায় নয়, বরং উচ্ছেদের চেষ্টা করেন তারা। তবে লোক সংকটের কারণে তা করতে পারেন না। আর্থিক লেনদেনের সুযোগ না থাকে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে কোনো স্ট্যান্ড না থাকে এখানে। সড়কে থাকা অবৈধ স্ট্যান্ড থেকে ট্রাফিক পুলিশের কোনো সদস্য টাকা আদায় করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। তাদের সাথে যদি আমাদের কোনো পুলিশ সদস্য জড়িত এটা আমার কাছে কোনো জানা নেই, কিন্তু যদি সুস্পষ্ট কোনো প্রমাণ থাকে সে পুলিশের যে হোক তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও অবৈধ স্ট্যান্ড বন্ধে পুলিশ, জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একসাথে কাজ করতে হবে বলে মনে করে নাগরিক কমিটি। এই সিটির মানুষকে যদি কিছুটা স্বস্তি দেওয়া যায়, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক এবং এসপি ট্রাফিক এদেরকে সমন্বয় করে একসাথে প্রোগ্রাম করে কাজ করতে হবে। সড়কে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্টরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।